हेलो व्यूअर्स, वेलकम टू माय ट्यूब चैनल क्विक इंग्लिश एंड बेंगली। तो आज के वीडियोते आमी तोमादेर साथे शेयर करब ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस सिंपल टू कॉम्प्लेक्स सेंटेंसेस पार्ट टू। मैं सिंपल सेंटेंस थेके कॉम्प्लेक्स सेंटेंसे कीभावे तोमरा ट्रांसफॉर्मेशन करबे सेटार ऊपर पार्ट टू एर वीडियो। एर आगे पार्ट वन शेयर करेछिलाम, जदि तोमरा आगे वीडियो आगे दिन वीडियो ना देखे थको वीडियो डिस्क्रिप्शन बक्सर लिंक पे जाए, ओखान थेके तोमरा चाहले चेक कर निते पारो। तो एर आगे वीडियोते आमी तोमादेर बुझिएछिलाम जे नाउन क्लस, एडजेक्टिव क्लस एबं एडवर्बियल क्लस व्यवहार करे प्रत्येकटा आलादा आलादा करे देखिएछिलाम जे कीभावे तोमरा ट्रांसफॉर्मेशन करबे। तो ए आजकेर वीडियोते कोनो रकम कोनो क्लस लेखा नेई, आमरा देखबो जे कीभावे ट्रांसफॉर्मेशन करा जाए जे कोनो क्लस व्यवहार करे। तीनटे क्लसेर मध्ये যে কোনো ক্লজ ব্যবহার করে ট্রান্সফরমেশন কিভাবে আমরা করব, এরকম তো তোমাদের সেন্টেন্স পরীক্ষার সময় দেওয়া থাকবে, তো তখন তোমরা কিভাবে করবে সেটাই আজকে আমি তোমাদের বলবো। তো এটা মূলত প্র্যাকটিস ভিডিও। এর আগে ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, 14 মিনিট একটা ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই করে দেখে নিও, তাহলে ওখানে তোমরা বুঝতে পারবে যে ক্লজ ব্যবহার করে কিভাবে তোমরা ট্রান্সফরমেশন করবে। তো সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্সে কি আসবে, একের বেশি ফাইনাইট ভার্ব কিন্তু আসবে। যেমন প্রথমটা রয়েছে, দেখো, আই লস দিস ইয়েস্টারডে, গতকাল আমি এটা হারিয়ে ফেলেছিলাম। তাহলে গতকাল আমি এটা হারিয়ে ফেলেছিলাম, গতকাল আমি এটা হারিয়ে ফেলেছিলাম। ভালো করে বুঝবে, দেখো এখানে কোন টেন্সে রয়েছে। প্রথমেই বলেছি যে টেন্সটা খেয়াল করতে, এটা রয়েছে পাস্ট টেন্সে। তাহলে ইয়েস্টারডেটাকে আমি চাইলে প্রথমে দিতে পারি, ইয়েস্টারডে মানে গতকাল। আই লস সামথিং, আমি কিছু একটা হারিয়েছিলাম, আই লস্ট সামথিং, গতকাল কিছু একটা আমি হারিয়েছিলাম। হুইচ ইজ দিস, এটা হলো সেটা, হুইচ ইজ দিস, হুইচ ইজ দিস, গতকাল আমি কিছু একটা হারিয়েছিলাম। ইয়েস্টারডে আই লস সামথিং, গতকাল আমি কিছু একটা হারিয়েছিলাম। হুইচ ইজ দিস, এটা হলো সেটা। তারপর হি অ্যাডমায়ার্স হার বিউটি, সে তার সৌন্দর্যের প্রশংসা করে। তাহলে হি অ্যাডমায়ার্স দ্যাট শি ইজ বিউটিফুল, তাহলে হি অ্যাডমায়ার্স দ্যাট শি ইজ বিউটিফুল। তাহলে আগেরটাতেও আমরা কি করলাম, আগেরটাতে আমরা কোন ক্লস ব্যবহার করলাম, এটা অ্যাডজেক্টিভ ক্লস ব্যবহার করলাম, আর এখানে আমরা নাউন ক্লস ব্যবহার করছি। তাহলে হি অ্যাডমায়ার্স দ্যাট শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, ফুল স্টপ। তারপর এটা টেল মি অ্যাবাউট ইউর ট্রিপ, তোমার ট্রিপ সম্বন্ধে বলো। তাহলে টেল মি হাউ ইউর ট্রিপ ওয়াজ, তাহলে তোমার ট্রিপটা কীরকম ছিল, কারণ সেটা তো হয়ে গেছে অলরেডি, পাস্ট টেন্স হয়ে গেছে। তাহলে সেটা টেল মি হাউ ইয়োর ট্রিপ ওয়াজ, এখানেও কিন্তু কোন ক্লজের ব্যবহার হলো, নাউন ক্লজের, হাউ ইয়োর ট্রিপ ওয়াজ, ফুল স্টপ। আই হি ইজ শিওর অফ হিজ সাকসেস, সে তার সফলতা সম্বন্ধে নিশ্চিত। তাহলে হি ইজ শিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল, হি ইজ শিওর, সে নিশ্চিত যে, কী নিয়ে নিশ্চিত, যে সে সফল হবে, দ্যাট হি উইল বি সাকসেসফুল, ফুল স্টপ। তারপর এটা হার্ড ওয়ার্কিং বয়েজ ক্যান নট ফেল, যারা কঠোর পরিশ্রমী ছেলে তারা কোনোদিনও ব্যর্থ হয় না। তাহলে বয়েজ হু, বয়েজ হু আর হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং ক্যান নট ফেল, এখানে কোন ক্লজ ব্যবহার করলাম, এখানে আমরা ব্যবহার করলাম অ্যাডজেক্টিভ ক্লজ, বয়েজ হু আর হার্ড ওয়ার্কিং, ছেলেরা যারা কিনা পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, ক্যান নট ফেল, তারা ব্যর্থ হয় না। তারপর এটা শি ইজ টু উইক, সে ভীষণ দুর্বল, টু মুভ আউট অফ দ্য ডোরস, যে সে দরজার বাইরে বেরোতে পারছে না, মানে দরজা দিয়ে বেরোতে পারছে না, সে এতটাই দুর্বল। তাহলে এখানে টি ডাব্লিউ টু রয়েছে আর টিও টু রয়েছে, এখানে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে কি করতে পারবো, সো দ্যাট দিয়ে করব। তাহলে শি ইজ টু উইক, টু এর জায়গায় কী লিখবো, সো উইক, সো উইক, তারপরে লিখবো দ্যাট, দ্যাট শি ক্যান নট, এখানে প্রেজেন্ট টেন্স যেহেতু রয়েছে তার জন্য ক্যান নট হলো, যদি পাস্ট টেন্সে থাকতো এটা ভার্বটা তাহলে কিন্তু কুড নট হয়ে যেত, ক্যান নট মুভ আউট অফ দ্য ডোরস, আউট অফ ডোরস, ফুল স্টপ। হিজ ডেথ ইজ সার্টেন, তার মৃত্যু নিশ্চিত। তাহলে তার সে যে মরবে সেটা নিশ্চিত, তাহলে ইট ইজ সার্টেন, ইট ইজ সার্টেন, কী নিশ্চিত, এটা নিশ্চিত, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল ডাই, সে যে মারা যাবে এটা নিশ্চিত, তাহলে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল ডাই। তাহলে এখানে কোন ক্লজ ব্যবহার করলাম, এখানে নাউন ক্লজ ব্যবহার করলাম। তারপরটা
হি ইজ টু শর্ট ফর এ সোলজার, মানে একটা সৈনিক হওয়ার জন্য সে খুবই ছোট বা খুবই পেটে। তাহলে হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট বি এ সোলজার, মানে ক্যান নট বি ব্যবহার করবো, ক্যান নট বি এ সোলজার, সে এতটাই বেটে যে সে একজন সৈনিক হতে পারবে না। তারপর আওয়ার অর্ডার্স ওয়্যার টু সো নো মার্সি, আমাদের আদেশ ছিল যে কোনো রকম ক্ষমা দেখানো যাবে না। তাহলে উই আর অর্ডার্ড দ্যাট উই ক্যান নট সো এনি মার্সি, আমাদেরকে আদেশ করা হয়েছিল যে আমরা কোনো মার্সি মানে ক্ষমা দেখাতে পারবো না। তাহলে উই ওয়্যার অর্ডার, দেখো এখানে পাস্ট টেন্স রয়েছে, তাহলে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, তাহলে উই ওয়্যার অর্ডার্ড দ্যাট উই ক্যান নট সো এনি মার্সি, ক্যান নট সো এনি মার্সি ফুল স্টপ। তারপর এটা এ ডেড ম্যান টেলস নো টেলস, একজন মৃত ব্যক্তি কোনো গল্প বলে না, মানে একজন মৃত ব্যক্তি কোনো আজগুবি গল্প বা কোনো গল্প বলে না। তাহলে এ ডেড ম্যান, তাহলে এ ম্যান হু ইজ ডেড, এখানে অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার হবে, তাহলে এ ম্যান হু ইজ ডেড, হু ইজ ডেড প্রেজেন্ট টেন্সে, তাহলে হু ইজ ডেড কমা টেলস নো টেলস ফুল স্টপ। তারপরটা শি লাইক্স বয়েলড এগস, বয়েলড এগ সে কী পছন্দ করে, সেদ্ধ ডিম পছন্দ করে, তাহলে সে পছন্দ করে সেদ্ধ ডিম। তাহলে এখানে এগটা হচ্ছে নাউন, সেই নাউনটার সম্বন্ধে বলছে কীরকম ডিম পছন্দ করে বয়েলড, তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করব, তাহলে শি লাইক্স এগস, এখানে এগস না এগ আছে, তাহলে হুইচ ইজ বয়েলড লিখব, তাহলে হুইচ ইজ বয়েলড, তাহলে মানে সে ডিম পছন্দ করে যেটা সেদ্ধ। তারপরে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করব, তাহলে এ ডগ হুইচ ইজ বার্কিং, একটা কুকুর যে ঘেউ ঘেউ করছে কমা সেলডম বাইটস কদাচিৎ কামড়ায়। তারপর শি ডিক্লেয়ার্ড হার ইনোসেন্স, সে তার নিষ্পাপতার কথা বা সে তার সরলতার কথা বলল, ইনোসেন্স মানে সে কোনো দোষ করেনি, মানে সে নিরপরাধ, সে তার নিরপরাধের কথা ঘোষণা করল, তাহলে শি ডিক্লেয়ার্ড, সে ঘোষণা করেছিল, কি ঘোষণা করেছিল যে সে নিরপরাধ, তাহলে দ্যাট শি ইজ ইনোসেন্ট, ইনোসেন্স থেকে কী হয়ে যাবে ইনোসেন্ট ফুল স্টপ। আই বিলিভ ইন ইউর অনেস্টি, আমি তোমার সততায় বিশ্বাসী, তাহলে আই বিলিভ দ্যাট ইউ আর অনেস্ট, আমি বিশ্বাস করি যে তুমি সৎ, এখানেও কোন ক্লজ হলো, এখানেও হলো নাউন ক্লজ, দ্যাট ইউ আর অনেস্ট। এগুলো কী বলতো তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু এগুলো আয়ত্তে আসবে, যদি শুধুমাত্র পরীক্ষার সময় দু একবার দেখে চলে যাও তাহলে কিন্তু গ্রামার হবে না, গ্রামারটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিসের উপর নির্ভর করে। তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে তোমাদের গ্রামারের ভিডিও যাতে দেওয়া যায়। এই লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার, একটা মুহূর্ত যেটা হারিয়ে গেছে, যেটা চলে গেছে, সেটা সারা জীবনের জন্য চলে গেছে, তাহলে এ মোমেন্ট, এ মোমেন্ট হুইচ ইজ লস্ট, হুইচ ইজ লস্ট কমা ইজ লস্ট ফর এভার। তারপরটা গড ওনলি নোজ দ্য টাইম অফ আওয়ার ডেথ, তাহলে ভগবানই কেবলমাত্র আমাদের মৃত্যুর সময়টা জানে, তাহলে ইট ইজ ওনলি গড, এরমভাবে লিখবো ইট ইজ ওনলি গড হু, যে কিনা জানে, তাহলে হু নোজ দ্য টাইম অফ আওয়ার ডেথ, কেবলমাত্র ভগবানই আমাদের মৃত্যুর সময়টা জানে। তারপরে আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ, আমি একটা গাড়ি চাই চালানোর জন্য, তাহলে আমি একটা গাড়ি চাই যাতে করে আমি সেটা চালাতে পারি, তাহলে আই ওয়ান্ট, এখানেও সো দ্যাট ব্যবহার করবো অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে আই ওয়ান্ট এ কার সো দ্যাট আই ক্যান ড্রাইভ ইট, ইটটা চাইলে লিখতেও পারো নাও লিখতে পারো, ড্রাইভ ইট ফুল স্টপ। তারপরে এটা অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড, একজন সৎ লোক হলো ভগবানের সবচাইতে মহৎ কাজ, তাহলে এ ম্যান হুইজ অনেস্ট, এটাও তো সোজা ভীষণ, তাহলে এ ম্যান
হু ইজ অনেস্ট, প্রেজেন্ট টেন্সে রয়েছে এটা, তাহলে হু ইজ অনেস্ট কমা ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড, অফ গড ফুল স্টপ। তারপর একটা আই অ্যাডমিট দ্য লজিক অফ ইউর আর্গুমেন্ট, আই অ্যাডমিট দ্য লজিক অফ ইউর আর্গুমেন্ট। এটা তোমরা দেখে কমেন্ট করে জানাও যে এর উত্তরটা কি হবে। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলে, যদি এই ভিডিও থেকে তোমরা ট্রান্সফরমেশন শিখে থাকো, দিন অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, চিলেন, বাই।